হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু শিখদার্স অ্যাকাডেমি শিখদার্স একাডেমিতে সবাইকে স্বাগত আপার প্রাইমারি যে আপার প্রাইমারির ইন্টারভিউয়ের লিস্ট এবং সেই লিস্ট প্রকাশ করার জন্য যে দশ তারিখ ছিল সময়সীমা সেসব সময়সীমা সব পেরিয়ে গেছে তারপরে এসএসসির পক্ষ থেকে আবার চার সপ্তাহ সময় নেওয়া হয়েছিল সেটাও পেরিয়ে গেছে তো এরপর কিন্তু আপার প্রাইমারির যে নিয়োগ প্রক্রিয়া এবং ইন্টারভিউয়ের জন্য যারা প্রস্তুত হয়ে বসে আছেন তারা একটা চরম হতাশায় ভুগছেন কিন্তু তার মধ্যেও একটা ভালো খবর আছে সেটা হচ্ছে গতকাল অর্থাৎ মঙ্গলবার এই বিষয়ে আপার প্রাইমারি ইন্টারভিউ বিষয় সংক্রান্ত মামলাটি কিন্তু হাইকোর্টে উপস্থাপনা করা হয় এবং সেটা আগামী শুক্রবার তার শুনানি হবে এবং সেই শুনানিতে কিন্তু এই তিনশো চুয়ান্নটি তালিকা প্রকাশ করতে পারে মানে ইন্টারভিউয়ের যে লিস্ট সেই লিস্ট কিন্তু প্রকাশ হতে পারে আগামী শুক্রবার তিনশো চুয়ান্নটি তালিকা প্রকাশ করতে পারে তাহলে চলুন আমরা দেখে নিই এই বিষয়ে বিস্তারিত দুর্নীতির অভিযোগে একাধিক মামলা হওয়ায় কার্যত থমকে গিয়েছে নিয়োগ প্রক্রিয়া তবে এর মধ্যে কিছুটা ভালো খবর আসতে চলেছে উচ্চ প্রাথমিকের চাকরি প্রার্থীদের জন্য শুক্রবারেই একটি দিশা মিলতে পারে উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউ প্রক্রিয়া শুরুর বিষয়ে মঙ্গলবার বিচারপতি মৌসুমি ভট্টাচার্যের এজলাসে ইন্টারভিউ তালিকা প্রকাশ সংক্রান্ত মামলাটি উপস্থাপন করা হয় স্কুল সার্ভিস কমিশনের আইনজীবীর তরফে বিচারপতি শুক্রবার সেই মামলাটি শুনানির নির্দেশ দিয়েছেন বলে কমিশন ও আদালত সূত্রে জানা গেছে তাহলে আপনারা অনেকেই ভাবছিলেন যে এসএসসি হয়তো পুরোপুরি হাত গুটিয়ে বসে আছে কিন্তু ব্যাপারটা তা নয় এসএসসির পক্ষ থেকেও কিন্তু যথেষ্ট এই ব্যাপারটা নিয়ে ভাবা হচ্ছে এবং দফায় দফায় বৈঠকও করা হচ্ছে এসএসসির পক্ষ থেকে সরকার পক্ষ থেকে দফায় দফায় বৈঠকও হচ্ছে যেটা আমরা জানতে পারছি কিন্তু যেটা ব্যাপার সেটা হচ্ছে সময় পেরিয়ে যাচ্ছে যে সময় দেওয়া হয়েছিল সেই সময়টা পেরিয়ে যাচ্ছে আস্তে আস্তে কিন্তু তার মধ্যে চেষ্টা করছে স্কুল সার্ভিস কমিশন যে ব্যাপারটি মিটিয়ে দিতে এর আগে দশই মে ইন্টারভিউ তালিকা প্রকাশ করে করে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি মৌসুমি ভট্টাচার্য যদিও করোনার দোহাই দিয়ে সেই সময়ের মধ্যে ইন্টারভিউ তালিকা প্রকাশ করতে পারেনি এসএসসি চাকরি প্রার্থীরা আদালত অবমাননার অভিযোগে কমিশনকে অভিযুক্ত করার হুঁশিয়ারি দিলে কমিশন আদালতে গিয়ে সময়সীমা বাড়ানোর আবেদন জানায় সতেরোই মে মামলাটি ওঠে বিচারপতি অরিন্দম সিনহার এজলাসে তো বিচারপতি অরিন্দম সিনহা জানিয়ে দেন এই মামলাটি বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের এজলাসে নিয়ে যেতে হবে যেহেতু মামলাটা ওনার আন্ডারে ছিল মূল মামলাটির রায় যেহেতু মৌসুমি ভট্টাচার্য দিয়েছিলেন তাই তার এজলাসেই মামলাটি তোলার নির্দেশ দেন বিচারপতি সেই মতো এদিন পদক্ষেপ করেছে কমিশন করোনা আবহে ইন্টারভিউ প্রক্রিয়া অনলাইনে চালাতে চেয়েছিল কমিশন তাদের ইন্টারভিউ তালিকাও তৈরি বলে জানা যাচ্ছে মানে ইন্টারভিউ যে তালিকা সেটা কিন্তু অনেক আগে তৈরি হয়ে গেছে এবার ঘটনা হচ্ছে যে সেটা ওয়েবসাইটে প্রকাশ করা যেত যেটা কিন্তু স্কুল সার্ভিস কমিশন করেনি যাই হোক তবে প্রযুক্তিগতভাবে অনলাইন ইন্টারভিউ নেওয়া সম্ভব হবে কি না তা নিয়ে ভাবছেন আধিকারিকরা নির্বাচন এবং কার্যত লকডাউন ইন্টারভিউ শুরুর প্রক্রিয়াকে ইতিমধ্যে পিছিয়ে দিয়েছে তাই নিয়োগ প্রক্রিয়া শেষ করার চূড়ান্ত সময়সীমা বাড়ানোর জন্য আদালতের কাছে কমিশন আবেদন জানাতে পারে বলে খবর মানে এটা একটা চাঞ্চল্যকর তথ্য যে যে একত্রিশে জুলাইয়ের মধ্যে যেটা শেষ করার কথা ছিল সেটা কিন্তু আরও সময়সীমা বাড়াতে পারে তার কারণ তার জন্য স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে আদালতে আবেদন জানানো হতে পারে কারণ যেহেতু নির্বাচন এবং ভোট এই করোনা আবহের জন্য বেশ কিছু সময় নষ্ট হয়েছে তাদের তো সেই জন্যই এটা তারা সিদ্ধান্ত নিচ্ছে ইন্টারভিউতে ডাক পাবেন কুড়ি হাজারের বেশি প্রার্থী এজন্য কম বেশি তিনশো চুয়ান্নটি তালিকা প্রকাশ করতে হবে তো কুড়ি হাজারের যে লিস্ট সেটা কিন্তু তিনশো চুয়ান্নটি তালিকা প্রকাশ করতে হবে সেটার স্ক্রুটিনির সময় বেঁধে দেওয়া সম্ভব হয়নি আদালতকে জানাবে কমিশন তো সেটা সব পুরোপুরি ঠিকঠাক মানে স্ক্রুটিনি করে উঠতে পারেনি বলেই জানা যাচ্ছে তাই তারা আদালতে কিন্তু সময়সীমা বাড়ানোর জন্য একটা চেষ্টা করবেন প্রসঙ্গত উল্লেখ্য হাইকোর্টের মানে ক্যালকাটা হাইকোর্টের নির্দেশ ছিল ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ করতে হবে দশই মেয়ের মধ্যে এরপর আট সপ্তাহের মধ্যে সম্পূর্ণ মেধা তালিকা প্রকাশ করে গোটা নিয়োগ প্রক্রিয়া একত্রিশে জুলাইয়ের মধ্যে সম্পূর্ণ করতে বলা হয়েছে কমিশনকে যদিও স্কুল সার্ভিস কমিশন ইন্টারভিউয়ের তালিকা বের করতে পারেনি এক্ষেত্রে করোনাকে ঢাল করেছে কমিশন তাহলে পুরো সিস্টেমটা কিন্তু আপনারা জানতে পারলেন যে কিভাবে কি হচ্ছে এবং কি চলছে হাইকোর্টে কি চলছে কমিশনের এসএসসি স্কুল সার্ভিস কমিশনের অন্দরে কি চলছে এবং সরকার পক্ষের ব্যাপারটা কি চলছে তারা দফায় দফায় আলোচনা চালাচ্ছে এসএসসিকে নির্দেশ দিয়েছে সময় মতো এই নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করার জন্য অলরেডি নির্দেশ দেওয়া হয়ে গেছে তো এসএসসি এবার যেহেতু সময় তাদের নষ্ট হয়েছে বলে জানাচ্ছে যে করোনা এবং ভোট এসবের জন্য তাদের সময় নষ্ট হয়েছে তাই তারা চাইবে যে সময় বাড়ানোর জন্য আদালতে আবেদন করা অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন থ্যাংক ইউ